আসসালামু আলাইকুম ভিওয়ার্স কুড়িগ্রামের ভুরুঙ্গামাড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রী সোনকুমার জেটপ নামের বিএসএফের এক সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে স্থানীয়রা বৃহস্পতিবার রাত দিকে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম বাইশ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল মুতাকিম এর আগে ভুরুঙ্গামাড়ি সীমান্তে সোনাহাট বিওপির পিলার এক হাজার সাত এমপি থেকে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করে স্থানীয়রা এ ব্যাপারে পতাকা বৈঠক করে করে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি জানায় বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট গ্রামের বিএসসি মোড়ের একত্রিশ বিএসএফ ব্যাটালিয়ানের বিষ খাওয়া বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় মানুষজন তাকে আটক করে এবং সোনাহাট বিজিবিকে সংবাদ দেয় পরে সংবাদ পেয়ে সোনাহাট ও বাবুরহাট বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যকে আটক করে স্থানীয় সূত্রে আরো জানা যায় ওই বিএসএফ সদস্য ভারতের অভ্যন্তরে সীমান্তের নিকটবর্তী বিষ খাওয়া বিএসএফ ক্যাম্পের পার্শ্ববর্তী গ্রাম এক বিবাহিত নারীর সঙ্গে পয়কীয়া প্রেমে জড়িত ছিল রাতে মদ্যপান অবস্থায় ওই নারীর সঙ্গে দেখা করতে গেলে প্রেমিকার স্বামী ও স্থানীয় গ্রামবাসীরা টের পেয়ে তাকে ধাওয়া করে এ সময় সে প্রাণ বাঁচার তাগিদে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে স্থানীয়দের হাতে আটকের সময় ওই বিএসএফ সদস্যের পরনে ক্যামোফ্লস টি শার্ট হাফ প্যান্ট পরা এবং মদ্যপ অবস্থায় ছিল পরে বিষয়টি সোনাহাট বিজিবি কমান্ডার ও বিএসএফের অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা আটককৃত বিএসএফ সদস্যকে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করে কুড়িগ্রাম বাইশ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোত্তাকিম বলেন আটক বিএসএফ সদস্যকে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে